অঞ্চলতো শক্তি প্ৰদৰ্শন কৰিছে কংগ্ৰেছে বঙাইগাঁওত চমক দেখুৱাবলৈ সক্ষম হৈছে কংগ্ৰেছে লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত খহনীয়া বিজেপি অগপ এৰি হহ লোকে যোগদান কৰিলে কংগ্ৰেছত এই মুহূৰ্তত DY365 ডিজিটেলৰ দৰ্শকসকলক জনাই আছো এটা ব্ৰেকিং নিউজ বঙাইগাঁওত শক্তি প্ৰদৰ্শন কৰিছে কংগ্ৰেছে লোকসভা নির্বাচন সমাগত আর নির্বাচনের পূর্বে বিজেপিত এক প্রকার খহনীয়া দেখি পোৱা গৈছে বিজেপি আর অগপ এরি শ লোকে যোগদান করেছে কংগ্রেসত আমি জানাই আছো কংগ্রেসের এক প্রকার শক্তি বৃদ্ধি হয়েছে বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের উপস্থিতিত অনুষ্ঠিত হয় এই বিশাল যোগদান কার্যসূচী যে কংগ্রেসে কর্ণাটক তেলেঙ্গানা মধ্যপ্রদেশ রাজস্থানত এক প্রকার চমক দেখাইছিল শক্তি প্রদর্শন করেছিল যত রাহুল গান্ধী উপস্থিত আছিল বা অন্য কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা উপস্থিত আছিল আর তারপিছতেই কিন্তু দেখবলে পাওয়া গৈছিল বিভিন্ন ধরনের আসনি ঘোষণা করা হয়েছিল সরকার করলে অমুক করব সরকার করলে তমুক করব আর তারপিছতেই কিন্তু এক প্রকার অন্য রাজ্যর দরে প্রতিচ্ছবি দেখবলে পাওয়া গৈছে অসমতো আর বঙ্গাইগাঁওত অনুষ্ঠিত হয়েছে কংগ্রেসের যোগদান কার্যসূচী অনুষ্ঠানত AIUDF আর বিজেপি সরকারের সমালোচনা এক প্রকার বিজেপির ভেটি খুঁজছে রাজ্যের প্রান্তে প্রান্তে নভেম্বরত রাহুল গান্ধীর উপস্থিতিত বহু ডাঙর নেতায় বহু বিজেপি অগপর ডাঙর নেতায় কংগ্রেসের যোগদান করার সম্ভাবনা আমি জানাই আছো নভেম্বরত রাহুল গান্ধীর উপস্থিতিত বহু ডাঙর নেতায় বহু জ্যেষ্ঠ নেতায় কংগ্রেসের যোগদান করার কথাও ইতিমধ্যে প্রকাশ করেছে বঙ্গাইগাঁওত এইবার নামনি অসমের প্রাণকেন্দ্র স্বরূপ বঙ্গাইগাঁও আর বঙ্গাইগাঁওত শক্তি দেখাইছে কংগ্রেসে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিত খহনীয়া বিজেপি আর অগপয়েরই শ লোকে কংগ্রেসত যোগদান করেছে বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের উপস্থিত অনুষ্ঠিত হয়েছে এই যোগদান কার্যসূচীর দৃশ্য আছে মুহূর্তত আমি সেই দৃশ্য দেখাবলৈ চেষ্টা করব আপনাদের দেখিছে এনে ধরনের বহু লোকে কংগ্রেসে যোগদান করেছে বহু লোক ইয়ারে বিজেপি আছে বহু লোক ইয়ারে অগপর আছে বলে জানিপরা গেছে আর যত বিধায়ক আব্দুল বাতিন খন্দকার উপস্থিত আছিল আর এই বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের উপস্থিতে এই বিশাল যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানত AIUDF আর বিজেপি সরকারের সমালোচনা করা বলে জানিপরা গেছে এয়া নতুন নহয় এই যে কংগ্রেসের এক প্রকার ভারতজোড়ো যাত্রার পিছনে ঢৌ উঠিছে কংগ্রেসের যোগদান কার্যসূচীর এক ঢৌ বা কংগ্রেসের উত্থানের এক ঢৌ কর্ণাটকের কথা কব লাগিব পাঁচটা গ্যারেন্টি দিয়ে সরকার গঠন করেছে মধ্যপ্রদেশ এগারোটা গ্যারেন্টি দিছে তেলেঙ্গানাত ছয়টা গ্যারেন্টি আর রাজস্থানতো কেইবাটাও গ্যারেন্টি দিয়েই সরকার গঠন করবলে সক্ষম হয়েছিল কংগ্রেসে আর সেই কংগ্রেসের যেন এক প্রকার রাহুল মেজিক এক প্রকার অসমতো যেন চলিব কেইদিনমান পূর্বে বাতরি সম্প্রচার করেছিল যে উজনি অসমের ভিন্ন প্রান্তত এনে ধরনের বিশাল যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছিল যত উপস্থিত আছিল APCCর সভাপতি ভূপেন বরা সাংসদ গৌরব গগৈকে আদি করে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আর এই মুহূর্তত এয়া হয়েছে নামনির দৃশ্য আমি দেখাই আছো এই মুহূর্তত কেনে ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে সাও এয়া যোগদান কার্যসূচীর দৃশ্য দেখাই আছো বঙ্গাইগাঁওত কংগ্রেসে চমক দেখাবলে সক্ষম হয়েছে কংগ্রেসে শক্তি বৃদ্ধি করবলে এনে ধরনের যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে করেছে নভেম্বরত রাহুল গান্ধী আহিব অসমলৈ আর রাহুল গান্ধীর উপস্থিতিত বহু ডাঙর নেতায় কংগ্রেসত যোগদান করিব বিজেপি UPPL অগপর বহু নেতায় কংগ্রেসত যোগদান করার সম্ভাবনা মন্তব্য আছে শুনো আহক আমার এতিয়া কংগ্রেস দল আমি যে ধরনের পদক্ষেপ লৈছো বেলেগ আর কোনো দলে ইয়াত মানে বিশেষ কোনো ভোট লাভ না করে নকরে বলে আপনাদেরকেও ইতিমধ্যে গমে পাইছে আমি একেবারে ঘরে ঘরে মানে সংযোগ স্থাপন করার চেষ্টা করে আছো যখন লোক UDF করেছিল বুঝি উঠিছে যে আজি 18 বছরত UDF দলটো এটাও সমস্যা সমাধান করব পারা নাই বরঞ্চ ধর্মর আবেগ সৃষ্টি করে পেলায় সংখ্যালঘুর মাজত ভোট যে ধ্রুবীকরণ করে আর এইটু চাই পেলায় সংখ্যাগুরু হিন্দু মানে ভাই সকলের মাজতো মানে আমার ভোটর ধ্রুবীকরণ হয় গতি ধর্মর ভিত্তিত যে আমার রাজনীতি নচলে UDF কর্মী সকলে বুঝি উঠিছে তার ফলতে আজি তেওঁলোকে আমার দলত মানে হ হ লোক একটা মন্ডলতে হ হ লোক আমার দললে যোগদান করে আছে
তেওঁলোকে বুজি উঠিছে যে ইউটিএফ কৰি কোনো লাভ নাই আৰু এটা ব্যৱসায়িক মানে পৰিয়ালৰ যি ৰাজনৈতিক দল তেওঁলোকে ওঠৰ বছৰত এটাই সমস্যা সমাধান কৰিছে সেই অৱস্থাত হৈছে কি আগৰ বিজনেছৰ যিটো সমস্যা আছে সেইটো সমস্যা সমাধান কৰিছে না অন্যান্য যিবিলাক সমস্যা সমাধান কৰিব বুলি কৈ পেলাই মানে তেওঁলোক ভোট লৈ আছিলে ৰাইজৰ পৰা এটা সমস্যা সমাধান কৰিব পৰা নাই আৰু বিজেপি দলৰ প্ৰতি মানুহ বিতুষ্ট হৈয়ে গৈছে তেওঁলোকতো খালি হিতাধিকাৰী সৃষ্টিৰ ফালেহে মনোযোগ দিছে ইফালে সকলো ঠাইতে তেওঁলোকৰ কেলেংকাৰীয়ে কেলেংকাৰী কেতিয়াবা বোলে ভূমি কেলেংকাৰী কেতিয়াবা কি পি কেলেংকাৰী কেতিয়াবা অমুক কেলেংকাৰী এনেকুৱা কেলেংকাৰীবিলাক হৈ আছে মানুহ বুজি পাইছে উন্নয়নমূলক কামৰ নামত খালি প্ৰচাৰ চলি আছে কোনো ধৰণৰ উন্নয়নমূলক কাম হোৱাৰ আগতে দহবাৰ প্ৰচাৰ কৰা হয় কিন্তু লাষ্টত গৈ কাম হয়নে নহয় তাৰ কোনো গেৰাণ্টি নাথাকে আৰু মোদী ডাঙৰীয়াইতো যিহেতু লোকসভা নিৰ্বাচন 15 কোটিকৈ দিব বিচাৰিছিল 15 লাখকৈ দিব বিচাৰিছিল প্ৰতিটো পৰিয়ালক নিদিলে দিব নোৱাৰিলে 2 কোটিকৈ চাকৰি যুৱক যুৱতীসকলক সংস্থাপন দিয়াৰ কথা কৈছিলে প্ৰতি বছৰে আজি 10 বছৰ তেওঁ শাসনত আছে 20 কোটি লোক সংস্থাপন পাব লাগিছিল তাৰ নামত হয়তো 2-1 কোটি লোকে পাইছে গোটেই ভাৰতবৰ্ষ গতিকে তেওঁলোক যে এটা বিফল চৰকাৰ প্ৰচাৰমুখী চৰকাৰ আৰু ঘৃণা সমাজত ঘৃণা বিয়পাই বিদ্বেষ সৃষ্টি কৰি যে শাসনত থাকিব বিচাৰে সেই কথা ৰাইজ বুজি উঠিছে গতিকে আপোনাৰ ইউডিএফে কওক বা বিজেপিয়ে কওক সকলোকে ৰাইজে প্ৰত্যাখ্যান কৰিছে সেইটোৱে মই ক'লোঁ যে তেওঁলোকৰ কেৱল ভুৱা প্ৰচাৰৰ দ্বাৰা চৰকাৰ চলাই আছে ভুৱা প্ৰচাৰৰ দ্বাৰা উন্নয়ন দেখাই আছে ভুৱা প্ৰচাৰৰ নামত মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী মন্ত্ৰীসকলে ইফাল ইফাল এনে ঘূৰি আছে আৰু মিডিয়া বা সংবাদ মাধ্যমত বা ইলেক্ট্ৰনিক মাধ্যমত তেওঁলোকে প্ৰচাৰ কৰি পেলাই মানুহৰ মাজত এটা ভুল বাৰ্তা দি আছে যে এওঁলোক উন্নয়ন কৰি আছে উন্নয়নৰ নামত এইটো এটা উদাহৰণ যে যিগৰাকী মহিলাই অৰুণোদয় পোৱা নাই তেওঁ পোষ্টাৰ গাঁও পোষ্টাৰ উলিয়াই গতিকে পোষ্টাৰত তেওঁকে লগোৱা হৈছে গতিকে এনেকুৱা ভেকবানো তেওঁলোকৰ আছে বিজেপিৰ ভেকবানো সকলোৱে বুজি উঠিছে।